আপনাদের ওয়েট করি আছে এইচএসএলসি রিজাল্টের কারণে। সো মই ইমান দিনের পর এটা আপডেট দিয়া নাই, কারণ মই যদি ফ্যাকচুয়াল ডাটা না পাও তেনেহলে ভিডিও আরো নেবনাও। আর আজি মই চালু যে এটু কালির আপডেট, হেতু অলপ চাব পারে লেটেস্ট আপডেট। বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইন আসাম হেজ ডিক্লিয়ার দ্য সেবা রিজাল্ট 2023 অন জুনের 7 তারিখে আপনার রিজাল্টখিনি পাই যাব। আর কেইটাত পাব এটু টাইমও মেনশন করা আছে, ইয়াত 8.45 আপনার রিজাল্ট ডিক্লিয়ার হব অনলাইন, আপনার চেক করব পারে। আর কেন চেক করব এটু মই একটা ভিডিও আজিয়ে বনাম। আপনার মানে কেটামান স্টেপ আছে, কেপচা আর কোড কিবা কেন দিব লাগে, এইবিল রোল নম্বর কোড বহাবা আর বেলেগ মানে যিমান কেটা আছে কোডবিল লাগিব, রোল কোড, রোল নাম্বার, কেপচা এইবিল ফিল আপ করে আর কোন ওয়েবসাইট ভাল হব। তেতিয়া মানে এদিনা মানে ওয়েবসাইটখিনি বহুত স্লো হয়ে যায়, এই কারণে কেন চেক করবা। আর এবার বহুতজন ক্যান্ডিডেটে পাস করব, এই কারণ এম সি কিউ দিছিলে, এই আপনার জানে বহুত ধুনিয়া হল এক্সাম বহুত তোর, আর কম্পার্টমেন্টাল হবও পারে এবার, একটু গ্যারেন্টি নাই কিন্তু হবও পারে, কম্পার্টমেন্টাল হবও। নিউ এডুকেশন পলিসি, এবার নিউ এডুকেশনাল পলিসির উপর আপনার শিক্ষা গ্রহণ করবা। সো এই কারণে লেটেস্ট আপডেটটা এইটাই আছে যে জুনের 7 তারিখেহে ডিক্লিয়ার হব রেজাল্টখিনি। সো ভিডিওখিনি ইমানলৈকে মই কলো, আর বেশি এইবিল বহুত কেটা আছে, এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা লিখে রাখক, ইয়াতো আপনার চাব পারে, এই সেবার মেইন ওয়েবসাইট বলে কব পারো। তথাপি আপনার ইন্ডিয়ার ওয়েবসাইটবিল আছে রিজাল্টর, সেটাও মই দেখাই দিম, এটাও একটা ভিডিও বনাই দিম, তাতে আপনি গই এই চেক করব পারে, একো নহয়। সো যেনেকা রিজাল্ট আসাম, এটো একটা ধুনিয়া ওয়েবসাইট, এটো তাতেও আপনার রিজাল্টখিনি চেক করব পারে। এপ্রক্সিমেটলি ইমান লাখ ক্যান্ডিডেটে এবার এক্সাম দিলে, 3.4 লাখ ক্যান্ডিডেট, বহুত ক্যান্ডিডেট এক্সাম দিলে, তথাপি আগরপা কমে দিলে এবার। সো এই ভিডিওটা আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দিও, কারণ বহুতজন ওয়েট করে আছে ডেটের কারণে কেতিয়াহে ডিক্লিয়ার হব। আর এমাহে আছে, এমাহ গলে 7 তারিখে আপনার পাইয়ে যাব, ফার্স্ট উইকত আপনার পাই আছে, এই ফার্স্ট উইক কব পারো জুনের, মে নহয় জুনতে আপনার রিজাল্টখিনি পাব। সো বাই।